হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকালে? আশা করি ভালো আছেন। আমি তানভীম রাজ সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটি ইনফরমেশনমূলক ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা যারা চ্যানেলের ভিডিও দেখেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা যদি এই চ্যানেলের ভিডিও দেখে বিন্দুবাটো উপকার পেয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন চলে যাই আজকের মূল ভিডিওতে। দৈনিক ইত্তেফাক কিন্তু একটি নিউজ করেছে এবং সেখানে বলা হয়েছে যে 2 বছর পার হয়ে যাওয়ার পরেও দর্শনে ইমিগ্রেশন দিয়ে এখনও পর্যন্ত ট্যুরিস্ট ভিসা চালু হয়নি। অর্থাৎ বাংলাদেশ থেকে কিন্তু ভারতে ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো বাংলাদেশি এখনও পর্যন্ত দর্শনা জয়নগর বা গেদে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে বাই রোডে যেতে পারছে না। তো বাই রোডের ঘোষণা আশা করছি খুব দ্রুত সম্ভব চলে আসবে, কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে 26 তারিখে এবং সেখানে কিন্তু কয়েকটি বর্ডারের নাম সহ বলা হয়েছে যে 13টি বর্ডার। তো আশা করছি সেই 13টি বর্ডারের ভিতরে দর্শনা গেদে সীমান্তের নামটি থাকতে পারে। যদি দর্শনা গেদে সীমান্তের নামটি ওই 13টি বর্ডারের ভিতরে থেকে থাকে তাহলে আশা করছি কিন্তু বাইরোডে ট্যুরিস্ট ভিসা প্রদান শুরু হবে এবং বাইরোডে ট্যুরিস্ট ভিসা নিয়ে গেদে দর্শনা সীমান্ত দিয়ে কিন্তু বাংলাদেশিরা ভারতে যেতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, রেলওয়ে ইমিগ্রেশন যেটি সেটি কিন্তু চালু আছে, কারণ হচ্ছে মৈত্রী এক্সপ্রেস কিন্তু এই গেদে দর্শনা সীমান্ত দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করে। তো আপনাদের ভিসায় যদি রেল গেদে লেখা থাকে আপাতত, তো সেই ভিসাটা নিয়ে কিন্তু আপনারা মৈত্রী এক্সপ্রেসে করে এই গেদে দর্শনা সীমান্তের উপর দিয়ে কিন্তু ভারতে যেতে পারবেন বা পারছেন। তবে বাই রোডে যারা যেতে চাচ্ছেন বা হেঁটে, আপনারা জানেন যে ওই সীমান্তটি বাই রোডে পার হওয়া যায়, তো বাই রোডে যারা যেতে চাচ্ছেন আশা করছি খুব দ্রুততম সময়ের ভিতরে বা অল্প কিছুদিনের ভিতরেই কিন্তু এই সীমান্তটি আমরা আশা করছি চালু হয়ে যাবে। আর যদি কেউ এই ভিডিওটি দেখছেন এই সময়ে, যদি ভারতে ট্যুরিস্ট ভিসায় এই বাংলাদেশ থেকে দর্শনা সীমান্ত ব্যবহার করে গিয়ে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে আপনারা তালিকাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 13টি অজ্ঞাত বর্ডারের নাম বলা হয়েছে, কয়েকটি বর্ডারের নাম মেনশন সহ। তো 13টি বর্ডারের ভিতরে আশা করছি গেদে দর্শনা সীমান্তের নামটি থাকতে পারে। এই গেদে দর্শনা সীমান্ত কিন্তু খুবই পপুলার একটি সীমান্ত, আর এই সীমান্ত ব্যবহার করে উত্তরের বা বেশিরভাগ বলা চলে যে মেহেরপুর, চুয়াডাঙ্গা, দর্শনা, কুষ্টিয়া, এছাড়া কিন্তু নওগাঁ, তারপরে আপনাদের এদিকে আছে সিরাজগঞ্জ, এই অঞ্চলের মানুষগুলো কিন্তু এই গেদে দর্শনে ব্যবহার করে বা এই গেদে দর্শনে বর্ডার দিয়ে কিন্তু খুব ভালোভাবে অল্প সময়ের ভিতরে কিন্তু ভারতে বা কলকাতায় পৌঁছে যান। তো এই অঞ্চলের মানুষের জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশনে আসতে হচ্ছে এবং বেনাপোল ইমিগ্রেশনে এসে বা বেনাপোল বর্ডার দিয়ে ভারতে যেতে হচ্ছে। তো তাদের জন্য একটু কষ্ট হচ্ছে তারা বলছিলেন। আশা করছি এই বর্ডারটি খুবই দ্রুততম সময়ের ভিতরে খুলে যাবে এবং অত্র অঞ্চলের যে মানুষগুলো আছেন যাদেরকে এখন বেনাপোল প্যাট্রাপোল ইমিগ্রেশন ব্যবহার করে ভারতে যেতে হচ্ছে তাদের জন্য বিষয়টি সহজতর হবে এবং আপনারা খুব সহজে অল্প সময়ের ভিতরে গেদে দর্শনা বর্ডারটি ব্যবহার করে কিন্তু ভারতে পৌঁছাতে পারবেন। আর অল্প সময়ের ভিতরে বর্ডারটি চালু হবে এই কারণে বলছি, আপনাদেরকে আগেই বললাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি যে প্রজ্ঞাপন জারি হয়েছে এই প্রজ্ঞাপনের পরে একটু আশা ভরসা রেখেই বলছি। তবে দেখা যাক, বর্ডার যদি চালু হয় অবশ্যই অবশ্যই আমরা জানতে পারবো। তো বন্ধুরা ভালো থাকবেন সকলে। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ইনফরমেশনমূলক ভিডিও। ভিডিওতে যদি কিছু মিসিং হয়ে থাকে বা জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সকলে, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।